ঢাকা বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙা উপজেলার মাধবপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। শনিবার দিনগত রাত ৩টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ভাঙা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভাঙা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৈমুর ইসলাম জানান, মাধবপুর এলাকায় সাকুরা পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুজন নিহত ও আহত হন অন্তত ১৫ জন। হতাহতদের উদ্ধার করে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়।